যদি আমি মেরে না পাই আমার বিবেক আছে প্রশ্ন আমার মেয়ে জীবিত আছে না মৃত্যু আছে আমি এমন পর্যন্ত আমি লাস্ট আপনার আমি যেভাবে আকুল বেকুল হইয়া আমি কাঁদতেছি আমার ওয়াই বারবার সে অজ্ঞান হইয়া পড়তেছে আমার একটাই ছেলে একটাই মেয়ে আমার আর কেউ নাই আমি যদি দাঁতি লাগছে নাকি দেখেন তো দাঁত ঠিক আছে কিনা দাঁতি লাগছে দাঁতি লাগছে পানি দেন আর পয়সা দেন প্রতিদিনের মতন আমরা ঘুমের করে 11টা বা 11টা 15 মিনিটে তো ঘরের পাশে বাথরুম আছে মেয়ে সম্ভবত বাথরুমের উদ্দেশ্যে বাইরেছে বারণির সাথে সাথেই মেয়েট হঠাৎ করে সিক মারছে আব্বা কই তোমরা আমরা ঘুম লাগছে না 11টার সময় ঘুমাইব কিতা তখন তাড়াতাড়ি বাড়িলাম বাড়িয়ে দেখছি 200 ভোল্টের একটা লাইট বাইরে জ্বালাই লাইটটা যেহেতু জ্বালাই 200 ভোল্টের পাওয়ারটা তো মানুষ চিনা যায় বা গণনা দিতে যায় তখন আমি গেটটা খুললে বাড়ি বাড়িতে মানে আমার বাড়ির কাছেই সিএনজিটা লাগাই মানে আগ থেকেই তারা একটা প্ল্যান করে রাখছে সিএনজিটা দ্রুত গতিতে তারা তুললেন সিএনজিটা সাইডে নিয়ে গেছে এখন একটা গ্রাম এদিকে লয়ে গেছে খার বাড়ি সিএনজি কখন আয় এটুকু বলা যায়নি মোবাইল বার করতে রেডি করতে প্রতি দাঁড় সাইডে লয়ে গেছে কতদিন আগের ঘটনা এখন কি অবস্থায় ঘটনাটা হয়েছে আপনার ফেব্রুয়ারি 6 তারিখ দিন গত রাত 11টার দিকে আমি যদি জানতাম ভাইয়ারা আমার মেয়ের আমি আমি শত বাধা থাকলে আমি কোন প্রস্থানে চলে যেতাম কোথায় আছে তা তো জানি না কোথায় আছে খালি তো কায়া কায়াটা তিশুর কায়াটা তিশুরি আমার মেয়ের মুখটা তিশোনা আমি অনুভব করি আমার মেয়ে কষ্টে আছে আমার ধারণা তারা যে কোনো কোথায় রাখছে ছেলের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে বিশেষ করে আমার ধারণা ছেলের মা বাবা নজরবন্দি করে আমার মেয়েটার জিম্মি করে রাখছে কারণ একটা মিনিট যদি টেলিফোনে সে কথা বলতে পারে আব্বা আমি একটা একটা সেকেন্ডের ফোনে একটা মিনিটের ফোনে আমি আমার মেয়ের ভাই দিতাম এমন যদি প্রশ্ন করেন একটা মিনিট যথেষ্ট যে প্রযুক্তি আছে এখানে টাকা করে বার করতাম আমার মেয়েটা এই চাকরি কিছু বলার নাই ভাই প্রশাসন এখন দ্রুত করতে এই জায়গায় যা এই জায়গায় যা এই জায়গায় শুরুতে যদি আমার কাজটা করতো আসামিরা ফালাই যেতে পারতো না কোনো দিন আসামি আমার নজরে আসেন আমার সেভের ভিতরে আসেন কিন্তু তারা প্রথম ভাবছে ছেলে মেয়ের সংঘাত মানে প্রেম কাহিনি এটার নিয়ে অত ভাবা ভাবছে না এখন তারাও ভাবতেছে যে কী করলাম কী চাচ্ছেন আপনি আইনের কাছে আমি এটি চাচ্ছি যত দ্রুত আমার মেয়েকে উদ্ধার করা যাবে ততই আমরা পরিবার এলাকাবাসী আমরা শান্তি পাবো যদি আমার মেয়ে সদিচ্ছাইকা থাকে তারা প্রমাণ করতে পারে আমার এতটুকু দ্বিধাবোত নাই সমাজের কাছে মিডিয়ার কাছে এই মেয়ে আমার নেওয়া লাগবে না মেয়েকে মেয়ে বলা লাগবে না মেয়ে যা ভালো লাগছে তাই করুক কারণ আমি কোনোদিন মেয়ের স্বপ্ন পূরণ করছি না করে মনে না আমাকে যদি বলছে আব্বা আমার জানে ইলিশ মাছ চাইছে 2000 টাকা কেজি আমি ইলিশ মাছ টাকা হয়েছি আমাকে যদি বলছে আব্বা আমাকে একটা স্বর্ণের চেন দিতে আজকে আমি এখনই চেন এনে আমাকে যদি বলছে মা বাবা আমার একটা জামা দিতে জুতা দিতে যখন যা বলছে তাই দিছি যখন যা বলছে আমি তাই দিছি